আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বিন্দুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি বা যে টপিকটি নিয়ে হাজির হয়েছি, সেই টপিকটি একজন ভাই প্রশ্ন করেছিল আমাদেরকে মূলত, আর সেই প্রশ্নের ভিত্তিতে আজকের এই ভিডিওটি। আর আজকে সেই ভাইটি প্রশ্ন করেছিল যে ভাই, দীর্ঘ অনেকদিন হয়েছে বিয়ে করেছি, অথচ আমার বেবি হচ্ছে না। যখন মেডিকেলে গিয়ে টেস্ট করিয়েছি, কারোই প্রবলেম পাচ্ছি না, কেন বেবি হচ্ছে না বা এটার জন্য কি করণীয়, কি করব। তো আজকে এই প্রশ্নটি একজন ভাই করেছিল। আশা করি যাদের সন্তান হচ্ছে না তারা এই ভিডিওটি দেখার জন্য এসেছেন বা এই ভিডিও টাইটেল দেখে এসেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পাশাপাশি যদি আপনি বিয়ে না করে থাকেন বা আপনি সম্পূর্ণ ঠিক আছেন, বাট তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ এখানে দুইটা টিপস দিব, একটা হচ্ছে পুরুষদের জন্য এবং আরেকটা হচ্ছে মহিলাদের জন্য। মহিলাদের জন্য বন্ধুত্ব যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে টিপস দিব, এবং পুরুষদের জন্য মূলত কিভাবে সময় দীর্ঘস্থায়ী থাকতে পারে, বীর্য কারো করা যায়, স্পাম বৃদ্ধি করার যে অপশনটা, এগুলো কিভাবে করা যায়, এই টিপসটা আপনাদেরকে দিব, খুবই কার্যকরী টিপস দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পাশাপাশি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যে ভাই প্রশ্ন করেছিল যে দীর্ঘ অনেকদিন হয়ে গিয়েছে, প্রায় 5 বছরের উপরে হয়ে গিয়েছে, আমার সন্তান হচ্ছে না, বিয়ে করেছি, এই ক্ষেত্রে টেস্ট করানোর পর দেখছেন যে দুজনের একজনেরও কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে কি করবেন। আমি সহজ কথায় বলি, সন্তান লাভের বিষয়টা যদি বলতে চাই তাহলে এটা একমাত্র সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তা চাইলে আপনাকে সন্তান দিবে আর না চাইলে সন্তান দিবে না। তার জন্য আপনার প্রার্থনা করা উচিত যেন আল্লাহ আপনাদের কোলে একটা সন্তান দেয়, আল্লাহ যেন রাজি খুশি হয়ে, বা সৃষ্টিকর্তা যেন রাজি খুশি হয়ে আপনার কোলে একটি সন্তান দেয়, সেদিকে আপনার দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। পাশাপাশি কিছু ওসিলার দরকার আছে, আল্লাহর কাছে যে আপনার প্রার্থনা করবেন তার জন্য কিছু ওসিলা আছে, সেই ওসিলাটাই মূলত একটা টিপস আপনাদেরকে দিব, যে এই ওসিলাটা ব্যবহার করলে আশা করি আল্লাহ এটার ওসিলায় আপনাকে সন্তান দিতে পারেন। আজকে যে টিপসটি, বিশেষ করে মেয়েরা যাদের, যারা বন্ধাত্ব বা বেবি হচ্ছেন, আপনারা দীর্ঘ অনেক দিন যাবত চেষ্টা করছেন বাট বেবি নিতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এই টিপসটি ব্যবহার করবেন। বাজারে যাবেন, বাজারে গাছগাছালির দোকানে যাবেন, ঔষধি গাছগাছালির দোকানে আপনার হাজব্যান্ডকে পাঠাবেন বা আপনি নিজে যাবেন গাছগাছালির দোকানে গিয়ে, ঔষধি গাছগাছালির দোকানে গিয়ে একটা অর্শগন্ধার মূল তাদের কাছে বললেই দেখবেন তারা দিবে অর্শগন্ধার মূল। অবশ্যই কচি মূলটা নেওয়ার চেষ্টা করবেন, একটু চিকন চাকনের মধ্যে কচিটা তাদেরকে বলবেন, টাকা 2 টাকা বেশি যাক, সমস্যা নেই, বাট কচি মূল নেবেন 25 গ্রাম, 25 গ্রাম মূল নেবেন, এবং সেই মূলটাকে কুচি কুচি করে কাটবেন। কুচি কুচি বলতে টুকরো টুকরো করবেন, মূল তো লম্বা হয়, টুকরো টুকরো করে কাটবেন। কাটার পর 1 গ্লাস পরিমাণের দুধ, 1 গ্লাস পরিমাণ আমরাও জানি যে একবার কম বেশি হয়, আর 4 গ্লাস পরিমাণের পানি, 1 গ্লাস পরিমাণের দুধ এবং 4 গ্লাস পরিমাণের পানি, এবং অর্শগন্ধার মূল 25 গ্রাম, এই সবগুলো একটার মধ্যে দিয়ে, একটা পেয়ালার মধ্যে দিয়ে সেটাকে আগুনে হালকা আঁচে জ্বাল দিতে থাকবেন। জাল দিতে দিতে যখন একটা পর্যায়ে, এটা আপনি দেখেন আমরা কিন্তু 5 কাপ পরিমাণে দিছি, আপনার জল দিছি হচ্ছে 4 কাপ এবং দুধ দিছি 1 কাপ বা 1 গ্লাস, এটা যখন পরিমাণে 1/4 হবে, মানে 1/4 যখন হবে, তখন আপনি এই পেয়ালাটা আগুনের থেকে নামিয়ে নেবেন এবং এটা ঠান্ডা করবেন, এবং সেটা আপনারা প্রতিদিন খাবেন। প্রতিদিন কখন খাবেন, যে কোনো টাইমে খেতে পারেন, সকাল থেকে রাত যে কোনো টাইমে আপনি খেতে পারেন, কোনো ধরা বান্ধা নাই। তবে এটা খেতে হবে হচ্ছে আপনি যেদিন মাসিক হবে, মাসিক হওয়ার পর যখন আপনার এই মানে ঋতুটা ভালো হবে, আপনার মিন্স ভালো হবে, যেদিন দেখা যাচ্ছে আজকে শেষ হয়ে গেল, কালকে থেকে আপনার মিন্স হচ্ছে না, ওই কালকে থেকে খাওয়া শুরু করবেন। নেক্সট যেদিন আবার প্রথম আপনার মিন্স হবে, মানে পরের মাসে যেদিন প্রথম তারিখে আপনার মিন্স হবে, তার আগদিন পর্যন্ত খাবেন। এইভাবে করে আপনি 2 থেকে 3 মাস কন্টিনিউ করেন। আশা করি সৃষ্টিকর্তা এটার উসিলায় আপনার কোলে একটি সন্তান দিবেন। আর এই টিপসটি অনেক দীর্ঘ অনেক দিন মানুষ ব্যবহার করেছে, এবং দীর্ঘ অনেক পুরনো অনেক আদি মানুষরা এই টিপসটি ব্যবহার করেছে, এই টিপসটি ব্যবহার করেছে এবং এখনও পর্যন্ত অনেক মানুষ আছে এই টিপসটি ব্যবহার করে। সো এটা খুবই পরীক্ষিত টিপস, আশা করি আপনারা এই টিপসটি ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে পুরুষদের জন্য, পুরুষরা কী করবেন যদি তাদের কোনো কারণে যদি না হয়, তাহলে কী করবেন। দেখুন,
আপনার স্পার্ম কমে যেতেই পারে, আপনার টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতেই পারে, আপনার বীর্য কারো নাই হতে পারে, কিন্তু আপনি তার জন্য কি করেছেন? অবশ্যই আপনার ভালো মন্দ খেতে হবে, ফলমূল রাখতে হবে, পুষ্টিকর খাবার রাখতে হবে, আপনার রাতের ঘুম ঠিক রাখতে হবে, এবং যদি সম্ভব হয় ফোনটা প্যান্টের পকেটে না রেখে হাতে বা সাইড ব্যাগ ইউজ করার চেষ্টা করেন। অনেক পুরুষরা দেখবেন সাইড ব্যাগ ইউজ করে, সাইড ব্যাগ ইউজ করেন। প্যান্টের পকেটে রাখলে আমাদের যে হরমোনটা টেস্টোস্টেরনের যে হরমোনটা যে জায়গায় সেই জায়গায় রেডিয়েশন টাইপের যে কোনো কিছু থাকলে আমাদের টেস্টোস্টেরন হরমোনের উপরে ব্যাঘাত ঘটায়। সো এই দিক থেকে আপনার লক্ষ্য রাখতেই হবে। পাশাপাশি যারা একান্তই এই ইয়াটার মধ্যে ভুগছেন, পুরুষরা যে কাজ করবেন, এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদের প্রচুর পরিমাণে কাজ হবে, আপনাদের বীর্য গাঢ় হবে, প্যানি শক্ত হবে, বিশেষ কমানিয়া থাকতে পারবেন, স্ত্রীকেও তৃপ্তি দিতে পারবেন, এবং আপনার যদি এই প্রবলেম থাকে, শুক্রাণুর মাত্রা কম থাকে, তাহলে সেটাও বৃদ্ধি হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।